যে কোনো শুভ কাজ শুরু করার আগে আমাদের ঠাকুরের আশীর্বাদ নিয়ে শুরু করা উচিত। সেই জন্য ভীষণ ভালো লাগলো এবং মায়ের মন্দির দর্শন করে ভালো লাগলো। মায়ের আশীর্বাদ না হয় জীবন চলতেই পারবে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি প্লাস। দর্শক, আজকে রচনা ব্যানার্জি তিনি প্রচার শুরু করেছেন, তাকে তো তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে ঘোষণা করেছে ব্রিগেডে এবং আজ থেকে প্রচারে নেমেছেন। তবে দর্শক, এই যে সব ভিডিও এসছে আমার কাছে, এইসব ভিডিওর পাশাপাশি আমি দেখছি যে একটা লেখা এসছে আর কি আমার কাছে, মানে কোথায় পুজো দিয়েছেন এইসব নিয়ে আর কি একটা নোট বলতে পারেন, একটা লেখা এসছে আর কি। তো আমি দেখছি যে লেখাটা, সিঙ্গুর ডাকাত কালী মন্দিরে, সিঙ্গুর ডাকাত কালী মন্দিরে পুজো দিয়ে নিজের কেন্দ্রে প্রচার শুরু করলেন রচনা ব্যানার্জি। উনি বললেন যে যেকোনো শুভ কাজের আগে মানে মায়ের আশীর্বাদ নেওয়া উচিত। তো সত্যি কিন্তু ওনার জীবনে এটা একটা নতুন আর কি, নতুন একটা বিষয় শুভ সূচনা হচ্ছে পলিটিক্যাল কেরিয়ারে। উনি প্রথমবার পলিটিক্সে এসেছেন এবং এসেই একেবারে টিকিট পেয়ে গেছেন, ফলে ওনার কাছে কিন্তু এটা একটা নতুন কাজ। তো উনি বললেন যে শুভ কাজের আগে মায়ের আশীর্বাদ নেওয়া উচিত, তো সেই জন্যই নিতে এসছেন। কোথায় নিতে এসছেন? না, সিঙ্গুর ডাকাত কালী মন্দিরে। সিঙ্গুর ডাকাত কালী মন্দিরে পুজো দিয়ে উনি ওনার শুভ কাজের সূচনা করেছেন। আমি আর কিছু বলবো না দর্শক, আমি এখানেই রাখছি। যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, যে ঠিক জায়গাতেই উনি আশীর্বাদ নিতে এসেছেন কিনা, যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, যা বলার বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আর